8. How are you? I think you are well by the grace of Almighty Allah. I'm also fine. In the previous class, we discussed about narration from direct to indirect. Today, I'm going to discuss about suffix and prefix. Suffix and prefix. Efficient formulas come up, Ajana, or prefix ki, suffix ki. Prefix se chal dhe, uposhar. Ar suffix se chal, protutar. Tumra hoja ba baana dite hote, tumra pore chaba shike chalo. Uposhar go, anushar go, protutar, yukto gore, yukto gore, yukto gore. E dhe kas ki, suffix prefix amra ki korba ba, ki bhabe shiko, kero shiko. E suffix prefix, একটা লেটার অথবা একাধিক লেটার অথবা একটা বর্ণ অথবা একাধিক বর্ণ যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করে, একটা নতুন শব্দ তৈরি করে, একটা নতুন অর্থ তৈরি করে, সেন্টেন্সের সাথে সামঞ্জস্য রেখে একটা অর্থ তৈরি করে। এই হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্সের কাজ। তো এখন এখানে সাফিক্স প্রিফিক্স একটা জিনিস না, এখানে সাফিক্স একটা আলাদা, প্রিফিক্স একটা আলাদা জিনিস। প্রিফিক্স প্রিফিক্স আমরা জানি প্রি শব্দ অর্থে পূর্বে, প্রি শব্দ অর্থ কি পূর্বে, আর ফিক্স নির্দিষ্ট করা। তাহলে প্রি ফিক্স শব্দটা দ্বারা আমরা অর্থ প্রকাশ করে পূর্বে নির্দিষ্ট করা বা বসানো, অর্থাৎ যে ওয়ার্ড এর শুরুতে অর্থাৎ প্রথমে এক বা একাধিক লেটার বসে সেন্টেন্সের অর্থের সাথে সঙ্গতি রেখে নতুন শব্দ তৈরি করে নতুন অর্থ প্রকাশ করে সে হচ্ছে তাকে প্রিফিক্স বা উপসর্গ বলে। আমরা যদি উদাহরণ দিই, ওর এরপরে যদি আমরা যোগ করি কাম বিকাম, দেখো এখানে আমাদের মূল শব্দ হচ্ছে ফোর, এখানে মূল শব্দ হচ্ছে কাম, কাম অর্থ কি আমরা জানি আশা, আর বিগ কাম অর্থ হওয়া। এগুলো হচ্ছে আমাদের শুধু এই একাধিক লেটার বসে নতুন অর্থ বা শব্দ তৈরি করবো। অনেস্ট, ডিসঅনেস্ট, শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করলে দেখো অনেক কি সব এখন ডিস যুক্ত হয়েছে, একটা নতুন অর্থ তৈরি করলো ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট অনেক অর্থ কি অস, কমফোর্ট আরামদায়ক, আরামদায়ক নয়। যদি আমরা এখানে একটা বাক্য লিখি নোবডি নোবডি লাইকস আ অনেস্ট ম্যান, যদি এখানে আমরা এরকম একটা বাক্য লিখি তাহলে আমাদের এখানে মনে করো এখানে একটা সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি যোগ করবো দেখা কেন করে, অনেস্ট অর্থ হচ্ছে সৎ, অনেস্টি দিলে এবং সততা, কিন্তু আমাদের এখানে লোক কেউ কোনো ব্যক্তি কেউ পছন্দ করে না, পছন্দ করে না, কেউ পছন্দ করে না, কাকে পছন্দ করে না, ডিসঅনেস্ট ব্যক্তি, অসৎ ব্যক্তি কেউ পছন্দ করে না। তাহলে আমরা এখানে কি অসম্ভব ডিস। তো প্রশিক্ষার্থীরা তোমরা এখানে দেখলে কিভাবে আমরা সাফিক্স না সরি এখানে আমরা প্রিফিক্স যুক্ত করে নতুন নতুন শব্দ তৈরি করতে পারে। তোমাদের বইয়ে অনেক সাফিক্স প্রিফিক্স এর উদাহরণ দেওয়া হয়েছে যে স্যার আমরা কখন কি কিভাবে যুক্ত করে এটাকে আমরা এক জায়গায় বসে দেন বি, এক জায়গায় বসে দেন ডিস, এখানে আবার এন যেমন এবং ইএন যুক্ত করে দেবো এন। তো এরকম কখন কি যোগ করে আমরা কি প্রকাশ করব, এটা এটার কোনো বেসিক রুলস বা নিয়ম
এখানে তোমাদের প্রচুর পরিমাণে শিখতে হবে সতর অর্থ মানে জানতে হবে সেন্টেন্সের অর্থ বুঝতে হবে তারপরে তোমরা এটা যথাযথ ব্যবহার করতে পারবে তো প্রশিক্ষণের তোমরা ভাষা বিভিন্ন ভালো করে প্র্যাকটিস করবা দেখবা শিখবা জানবা বুঝবা তাহলে তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে তোমাদের যে বড় প্রশ্ন বইটা কিনতে বলা হয়েছে ওই বড় প্রশ্ন বইয়ের ভিতরে তোমাদের এরকম এই বি যুক্ত ডি যুক্ত ই এন যুক্ত এরকম আরো অনেকগুলো শব্দ দিয়ে প্রিফিক্স যুক্ত করা হয়েছে তোমরা এগুলো বাসায় শিখবে আগামী ক্লাসে আবার তোমাদের আমি সাফিক্স সম্পর্কে আলোচনা করবো ওই ক্লাসগুলো কোনো মনোযোগ সহকারে দেখবে তারপর আমরা একটু সাফিক্স ফেরত উদাহরণ করবো বুঝবো শিখবো জানবো প্র্যাকটিস করবো যাতে আমাদের পূর্ণতা চলে আসে বা কোনো কিছুটা আমরা এক্সারসাইজ করতে পারি কোথায় কি বসবে সেভাবে তো শিক্ষার্থীরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই